ঘন ঘন ঠান্ডা, সর্দি, কাশি কোনো মারাত্মক রোগের লক্ষণ হতে পারে। মাসে দু একবার ঠান্ডা লাগতে পারে, এটি আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়ে থাকে। কিন্তু যখন মাসে দুইয়ের অধিক, একাধিকবার, অথবা এমন অনেকে আছেন যারা দু চার দিন মাসে সুস্থ থাকেন, বাকি দিনগুলো ঠান্ডাজনিত সমস্যায় ভুগে থাকেন, এটা তো কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে নয়। এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে, হয়তো শরীরের মধ্যে এমন কোনো মারাত্মক রোগ বাসা বেঁধেছে যার কারণে ঘন ঘন ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। আর এই অবস্থায় সতর্কতা অবলম্বন করবেন, এটিকে কখনোই হালকাভাবে নেবেন না। আমাদের আজকের এই পর্বে জানবো যে আমাদের শরীরে কী এমন মারাত্মক রোগ বাসা বাঁধলে ঘন ঘন ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়, তার প্রতিকার এবং তার প্রতিকার উপায়টা কী। তো চলুন, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং তাতে অনেক কিছু জানার এবং বোঝার বিষয় রয়েছে। আর আমাদের এই স্বাস্থ্য সম্পর্কিত হেলথ বিকেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এক, অ্যালার্জি। যদি ঘন ঘন ঠান্ডা লাগে, কাশি হয়, চোখে নাকে জল আসে, ছিঁকুটি হয়, তবে ধরে নেবেন এটি অ্যালার্জির একটি লক্ষণ। আর এটি যদি বারবার ঘটতে থাকে, তবে অবশ্যই একটি অ্যালার্জি পরীক্ষা করে নেবেন এবং কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি এটি অবহেলা করে যান, তবে পরবর্তীতে আপনার এই অ্যালার্জি ব্রঙ্কাইটিস বা হাঁপানির মতো জটিল রোগে পরিণত হতে পারে। সুতরাং সময় থাকতে এর সঠিক চিকিৎসা অবশ্যই করাবেন। দুই, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব। যদি আমাদের শরীরে ইমিউন সিস্টেম দুর্বল প্রকৃতির হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তবে সেক্ষেত্রেও ঘন ঘন ঠান্ডা লাগতে পারে। কেননা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনায় কম হলে শুধু ঠান্ডা লাগা কেন, আরও অন্যান্য রোগ শরীরে প্রবেশ করতে পারে। আর এগুলো হয়ে থাকে মূলত পুষ্টির অভাবে, অপর্যাপ্ত ঘুম বা মানসিক দুশ্চিন্তার কারণে। সুতরাং আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং নিয়মিত শরীরচর্চা করুন। তিন, সংক্রমণ বা ইনফেকশন। ঘন ঘন ঠান্ডা লাগার আরেকটি সাধারণ কারণ হতে পারে শরীরে কোনো সংক্রমণ বা ইনফেকশন ঘটলে। বিশেষ করে আমাদের শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটলে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে এবং সেই সঙ্গে বুকে ব্যথা, সর্দি, কাশি ও জ্বরের মতো জটিল রোগ সৃষ্টি হতে পারে। ঠিকমতো চিকিৎসা না নিলে বা দিন দিন অবহেলা করে গেলে তা পরবর্তীতে মারাত্মক সমস্যায় পরিণত হতে পারে। তাই যখনই এ ধরনের সমস্যা দেখা দেবে, সঙ্গে সঙ্গে কোনো অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। চার, সাইনোসাইটিস। ঘন ঘন ঠান্ডা সর্দির আরেকটি কারণ হলো সাইনোসাইটিস। এটি সাধারণ রোগ হলেও এর সংক্রমণ কিন্তু মারাত্মক। এর ফলস্বরূপ কানে পুঁজ হতে পারে, ব্যথা থাকতে পারে, কান ঝাঁপ ধরে থাকে, এমনকি কানে কম শোনার মতো বধিরতা দেখা দিতে পারে। এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ের কারণেই ঘটতে পারে। পাঁচ, নিউমোনিয়া। নিউমোনিয়ার কারণেও ঘন ঘন ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা, কাশি, জ্বর, বুক ব্যথা, শ্বাস প্রশ্বাস সমস্যা, এমনকি গলা ইনফেকশন ইত্যাদি এর উপসর্গ দেখা দেয়। এর কারণে ফুসফুস আক্রান্ত হতে পারে। এ হলো ঘন ঘন ঠান্ডা লাগার প্রধানত পাঁচটি কারণ। তবে এর বাইরে আরও অসংখ্য কারণ থাকতে পারে। যাই হোক, যদি দেখেন আপনার পরিবারে কেউ এ ধরনের ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যায় ভুগছেন, তবে অবশ্যই এটাকে অবহেলা করবেন না, কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।